বারো বছর করুল ইবাদত পাঁচ দিকে করিয়া আর জঙ্গলের পাতা লতা খেলো তাহারা পেট ভরিয়া আমি যদি দেখছি না ও কখন বলে রেসবি আর কখন বলে বেরেলি কখন বলে চিস্তি কখন বলে চিস্তি আছে না ওর গজবে সবটা শিরিক দিয়ে ভরা আর ওই যে খোদা একটা জামা পরে হয় না আবার আরেকটা আর তাও মনে হয় না আবার একটা ফতুয়া তাও হয় না মাথায় টুপি দিয়ে হয় না আবার পাগড়ি ধরে আলহামদুলিল্লাহ পাগড়ি পরা শুনুন কিন্তু মজা পাগড়ি পরে ওর পাগড়ি আগুন লাগিয়ে দেওয়া হবে কিয়ামত অবধি বল কথা পেয়েছেন নবীজি বলেছেন পাগড়ি পরা এক এক মুঠো ওর কি বলে একে শিমলা বলে কি বলে যেটা ঝুলে থাকে ও কি বলে এক বিদ্যে রাখতে হবে বেশি যদি বড় রেখো তো ও তো মেয়ে ছেলের চুল হয়ে যাবে বলবে মেয়ে ছেলে নাকি কি না ওই জন্য নবীজি বলে শিমলা জানে এক বেগদা ও তো কোমর বন্ধ ঝুলে রাখে মেয়ে ছেলে না বেটা ছেলে রে হ্যাঁ ওর গজবে শুধু শিরিকার বেদাত দিয়ে ভরা উনি বাপ ওবার ফাটানো গজল গায় না আর ফাটিয়ে যদি দেয় তো নেকিটা রাখবে কোথায় ও মিয়া ফাটিয়ে দেয় কি গায় হে নরে নবী কম উফ এক এক বক্তা খোদা রে উঠেছে কি বলবো ওই বক্তা সব জাহেল মূর্খ বাবার কিছু যায় না উঠে শুধু ওই কেচ্ছা 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 কাহিনী কাহিনী আর কাহিনী ঠিক না এরপরে একটা বুদ্ধি কোরআন বলবি নি আর যদি বা পড়ে কি পড়বে পড়বে তো এখানে বাপ পড়বে এখানে আর কাঁদবে সেই অবস্থা মানে সুরা পড়বে এখানে ওই যে একবার পড়ে নিল কি মা কানা মুহাম্মাদ এই যে মুহাম্মাদ গুণ আছে না মিম মিম নাই মুহাম বড় হা মিম মুহাম এ তো গুণ না করবে না এরপর বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন এই যে আয়াত বলে তো অর্থ বাবা না তো ওই যে পড়া শেষ হয়ে গেল এইবারে বলবে শুধু আমার নবী বিশ্ব নবী জনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি এই সুন্দর করে যদি শোনাতো কি শোনাতো আমার নবীজি নবীর কাছে থেকে সাবর আখলাক শিখেছে কি আখলাক শিখেছে সাবর দরবারে ময়লা ফেলে দিয়েছে সাবা তুলে ফেলে দিয়েছে গালি দেয় নাই এমনি করে কিছুদিন ফেলে দিল গালিও দেয় নাই সাবা জিজ্ঞাসা করছো রে আব্বাস তোমার দরবারে ময়লা ফেলে দিয়েছে তুমি গালি দাও না কেন ফেলে দাও কেন বলেছে আমার নবীর কাজে চরিত্র শিখেছি কারো যদি অসুবিধা পায় এই জন্য আমার দরবারে ফেলে দিয়েছে তো আমি একটু দূরে ফেলে দিতেছি এতে কষ্ট কি এতে কষ্ট কি এই জন্য বাবা জি এই নবী সাবার কথা শোনাবে না কি শোনাবে কি শোনাবে বারো বছর করুল ইবাদত পাঁচ দিকে জঙ্গলের পাতা টাতা খেয়ে নাকি মানুষ হয়েছে ইস আল্লাহ কি এবাদত আর সাহাবা হচ্ছে দিন জিন্দা করেছে সাপ গায়ে রক্ত মার খেয়েছে পিটুনি খেয়েছে নবীজি দন্দন শয়তান শহীদ হয়ে গেছে মাথা ফেটে গিয়েছে হাঁটু ভেঙে গিয়েছে কোমর ভেঙে গিয়েছে সাহাবারা এই ইমানের জন্য তারা 80-82টা তীর হযরতে তালহার শরীর ঢুকে গেছে তবু তারা ইমানের জন্য লড়ে গেছে এক মহিলা দিনের জন্য ঈমানের জন্য রাসূলের কাছে বাচ্চা বাচ্চা ছেলে এনে দিয়ে রাসূলুল্লাহ যখন কাফের বেদিন ঢাল মারবে আর ঢাল তলোয়ার কিছু দিতে পারিনি কিছু দিতে পারিনি আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ ইসলামের মাথা বা ইসলাম যেন জিন্দা থাকে আমার এই বাচ্চাটাকে ইসলামের জন্য দিয়ে দিলাম
এই ছিল তাদের মেহনত, এই ছিল তাদের পরিশ্রম। আমার প্রিয় ভাইজি বাবারা ভাইয়েরা, আমার নেককার মা বোনেরা, ইমানের জন্য যদি আপনি কষ্ট করে যান, ইমান জিন্দা থাকবে। ইমানি মেহনত যদি আপনার ঘরে থাকে, ইমানি মেহনত যদি আপনার ফ্যামিলি থাকে, ইমানি মেহনত যদি আপনার বাচ্চার ভিতরে ঢোকাতে পেরেছেন, ইমান মেহনত যদি আপনার মেয়ের ভিতরে ঢোকাতে পেরেছেন, ইনশাল্লাহ দিন জিন্দা থাকবে বাবাজি। এই জন্য ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা যেন আল্লাহ এবং রসুলের তরিকার উপরে যেন আমরা জিন্দগি যাপন করতে পারি ইনশাল্লাহ। যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন দেখুন আমরা সব করব, শরিয়াতের মাতা হতো নামাজ। তো আমরা যদি দান করি নামাজ না পড়ি বেকার, আমরা যদি হজ করি নামাজ যদি না পড়ি সে বেকার, আমরা যদি যাকাত দিই নামাজ না পড়ি সে বেকার, আমরা যদি মসজিদ বানিয়ে দিই নামাজ না পড়ি সে বেকার। বলে কেন? শরিয়াতের মাতা হলো নামাজ, যার নামাজ নাই তার কিছু নাই। এখন যদি বলুন রাত ১২টা এই একটা বেজে গেছে কি গো, একটা ধরো এই দশ যায়, একটা দশের সময় যদি এই কংসার সময় যদি ওই দিকটা একটা মানুষ আছে আর তার যদি মাথা না থাকে, হ্যাঁ যদি হাত এরকম করে আসে তা লোক আর থাকবে বলে মনে হয় কি গো, মানুষ বলবে আর মনে খন্দ কাটাইছে এই বলে মানুষ মা দৌড় আর না সবাই মিলে পিটবে। তো বাবাজি মানুষ বলবে না, শরিয়াতে যার ঈমান নামাজ না, ঈমানের পরে ধাবল নামাজ, আর যার নামাজ না তার জিন্দেগি কিছু নাই। এই জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ফায়দা নাই, উপকার নাই, নবীর সুন্নতগুলো আমরা ঘরে রাখতে চাই না, ঠিক না? এই জন্য আপনি যে বাড়ির মালিক, আপনি যে পত্তা, আপনি দেখছেন না হাত মোবারকে যাবেন, আপনি বড় ছেলের সব লিখে দিলেন, ছোট ছেলের অল্প করে দিলেন, আর মেয়েদের ডেকে বললেন মা আমি হজে যাচ্ছি, তোদের জন্য খানা খাওয়া ধরে দোয়া চাইবো, তোরা যেন ভালো থাকিস। এটা কি হলো? এ কি ইনসাফ হলো? এ বিচার হলো? এ খানায় কাবা কেন? ও যদি মরণ পর্যন্ত জড়িয়ে ধরে কাঁদে ওর হজ কবুল হবে না কেন? এ হক মেরেছি। হ্যাঁ কিয়ামতের দিন আমার পূর্বে তিনি ওয়াজ করছিলেন, বলেছিলেন আরশে ইলাহির ছায়া পাবে সাত শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণী? সাত শ্রেণীর লোক, যারা ন্যায় বিচারক, এই দুনিয়ায় যারা ন্যায় বিচার করবে তারা আরশে ইলাহির ছায়া পাবে। বিচার কার বলে? বিচার কার বলে? ওই যারা গ্রামে গ্রামে বিচার করা, শুধু ওই বিচারক নয়, আপনি ঘরের পিতা হয়েছেন আপনার উপরে বিচার হলো, আপনি বড় ছেলেরে যেরকম দেবেন ছোট ছেলেরে ওরকম দেবেন, আপনি মেয়েরও ওরকম দেবেন, ঠিক না? ও আপনি বড় ছেলেকে রাস্তার কোলে দিয়েছেন আর ছোট ছেলেরে একটা ঠিক মাঝখানে পজিশন জায়গা দিয়েছেন, আর ওই খালের ধারে কেউ যেখানে যায় না, বললো এক কাটা বেঁচে আছে তো মা ওই এক কাটা চোরা নেই, মানে ওই দিকে কেউ যায় না, কত বড় বিনসাবি দেখুন রাস্তার কোলে এই জায়গাগুলো এরে দিল কেন? এই রাস্তার কোলের জায়গা সঠিকভাবে যদি ভাগ করা যেত কত বড় ইনসাব দেবো, রাস্তার কোলের জায়গা ৫০ লাখ, মাঝখানে ২৫, আর ওইখানে কত? ৫, মানে ওখানে কেউ যায় না, কুত্তা পর্যন্ত ওই খালায় যায় না, যায় ও খালায় যায় না, কিন্তু ওরে মেরে দেছে ওইদিকে, এটা বিনসাবি। এরপরে করে উনি মা তোদের ভাইদের একটু কোনো একটু জায়গা দিছি, তোদের আর দিতে হবে, একটু মাপ টাপ করে দে। এরপরে বাপ লিখে দেছে, ভাইরা বললো তোদের আর জায়গা নাই, সব বাপ আমাদের নামে লিখে দেছে, সব বাপ আমাদের নামে লিখে দেছে। এই বাপ আর এই ভাই কিয়ামতের দিন ইয়ে ন্যায় বিচার না করার কারণে আসামির কাঠ গোড়ায় দাঁড়াবে, আর আরশেলায় ছায়া তো পাবে না, ডাইরেক্ট যাবে জাহান্নাম। এই জন্য বাবাজি এই দুনিয়া ক্ষণস্থায়ীর জিন্দেগি, এই দুনিয়াতে সামান্য একটুখানি আয়েস আরামের জন্য তুমি গুনাহ করো না কেন? এই ক্ষণস্থায়ী গুনাহ চিরস্থায়ী হয়ে অটোমেটিক জারি থাকবে, আর ক্ষণস্থায়ী একটুখানি একটুখানি কষ্টের জন্য নেকির কাজ ছাড়ো না কেন, কষ্টটা ক্ষণস্থায়ী হবে কিন্তু নেকি ধারাবাহিকত চালু থাকবে, ঠিক না? আপনারা যেখানে বসে আছেন বিশ্ব নবী বলেছেন এই সামান্য মহাপীড়ে যদি বসে
আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, আর যদি আখেরাতের ফিকির নিয়ে বসে, আল্লাহর নবী বলেছেন 500 রাকাত নফল ইবাদত করা সব তাদের আমলনামায় লেখা হয়। বলুন সুবহানাল্লাহ, 500 রাকাত কি হয় এই নাকি? যাদের আত্মীয় চলে গেছে, যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে আল্লাহ পাক এই নেকির বিনিময়ে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সকল, এ সব রসানির মাহফিল এটা আমাদের ভালো কাজ না? এটা ভালো কাজ তো বাবাজি, আমরা একটুখানি এই দুনিয়ার দিকে একটুখানি আমরা ফিরে আসি, আমরা আত্মীয় স্বজনের দিকে একটুখানি ভালো কাজ করি, আমরা নিজেদের জিন্দেগি ভালো কাজ করি। কিরকম? আল্লাহর নবী বলেছেন, যদি তুমি ভালো যদি বাপ হতে পেরেছো, নিশ্চয়ই তোমার সন্তান হবে ভালো। ভালো মা যদি হতে পেরেছো, তোমার মেয়ে হবে ভালো। বলতো হুজুর, নমুনা কিছু আছে? নমুনা কিছু আছে? আপনারা বড় বড় আব্দুল কাদের এর নাম শুনেন? ওলি হলো কি করে? বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি রাখে, দেখুন হযরতে বাইজিদ এই যে স্ত্রী হওয়ার পরে যখন এসে যায়, একটা মহিলা যখন কন্যা থাকলো, এরপরে পিতা মাতার হক থাকলো তাকে লালন পালন করা, যখনই বড় হলো তাকে ভালো ঘরে দেখে বিয়ে দেওয়া, এরপরে বৌমা যখন হয়ে গেল, এরপরে দায়িত্ব আরো বেড়ে গেল যখন মা হয়ে গেল, এরপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মা একদিন পানি তৃষ্ণা লেগেছে, একটুখানি পানি আনো না বাবা। বাইজিদ পানি আনতে গিয়েছে, এসে দেখে মা জননী ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ পানি নিয়ে দাঁড়ালো, মা খুবই রজনী ঘুম ভেঙে গেল, ফজরের আজানের কাছাকাছি ঘুম যখন ভেঙে গেল, বাইজিদের মা তাকে দেখছে, বাইজিদ দাঁড়ানো। বাইজিদের মা দোয়া করে, রাব্বুল আলামিন বাইজিদের এতক্ষণ দাঁড়িয়ে ছিলিস নাকি? বলল, হ্যাঁ মুক্তসার করি বাবাজি। বাইজিদের মা দোয়া করেন, রাব্বুল আলামিন আমার বাইজিদ আমার জন্য যা করেছে আমি মা অত্যন্ত খুশি, রাব্বুল আলামিন আমার বাইজিদের জন্য আল্লাহ তুমি আমার বাইজিদের ওরি বানায়া দাও। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ও পিতা ও সন্তানেরা, তোমরা যদি হায়াত বেশি দিন বাঁচতে চাও, তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও, মা যদি দোয়া করে দেয় আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেয়। বিশ্ব নবী বলেছেন, মায়ের মুখের দিকে যদি তুমি তাকিয়ে দেখো, প্রতি দেখাতে আল্লাহ পাক তোমার উমরা হজের সব দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, তোমার জিন্দেগির গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দেবেন, আর মা যদি তোমার উপরে খুশি থাকে, আল্লাহ গায়ের থেকে রুজির বন্ধ ব্যবস্থা তোমার জন্য করে দেবেন, আর মা যদি তোমার জন্য খুশি থাকে, আল্লাহ পাক তোমার জান্নাতের দরজা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবাজি যাক এই দিকে গেলি মনে হয় আপনাদের অসুবিধা হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে একটু বলি, এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওরে যুবক তোমার মাকে একটুখানি দেখো, তোমার স্ত্রীকে যেন মহব্বত করো ভালোবাসা, তোমার স্ত্রী থেকে যদি মাকে যদি না ভালোবাসো, তোমার মরণের সময় কলে মানুষ হবে না। বলল হুজুর, এইরকম নজির পৃথিবী ঘটাতে বলল? হ্যাঁ, তুমি দেখো নাই বিশ্ব নবীর জামানায় হযরতে আলকামার ঈমান নসিব হচ্ছিল না। আলকামাকে জিজ্ঞাসা করা হলো, আলকামা তুমি তো রসুলের ইত্তেবা করেছো, অনুসরণ করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি তো হারাম খাও নাই, কাউকে কটু কথা বলো নাই, কাউকে গালি দাও নাই, আজীবন নবীর সঙ্গে তুমি ছিলে, কিন্তু তোমার কলেমা নসিব হয় না কেন বলো? জানি না। সাহাবাকে বললেন, রসুল বললেন, এই আলকামার বাপ বেঁচে আছে? বললো না। মা আছে? বলছো মা আছে। বলছো মাকে ডেকে দিয়েছো? মাকে ডাকা হলো, মা তোমার আলকামাকে ঈমান নসিব হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, আলকামাকে যদি ভুল করে থাকে মাফ করে দাও। মা বললো মাফ দেবো না। বললো কেন? বললো কেন?
বলল আমার আমি মা, আমার উপরে ওর স্ত্রীর প্রাধান্য দিত, শুধু প্রাধান্য দিত, এই জন্য আমি মা একটু মনে দুঃখ পেয়েছি, আমি মাফ করতে পারবো না। বিশ্বনবী সংক্ষিপ্ত বিশ্বনবী বলতে চান আমার মা যদি আনকামা যদি ইমানের সঙ্গে মমুদ যদি না খায় সারা জিন্দগির ইবাদত বেকার হয়ে যাবে, আর কেয়ামতের দিন আলকামাকে জাহান্নামে বাসে করা হবে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, তুমি মা কেমন করে সহ্য করবে? মা কান জানা মেরে ফেলে দিল, এত ব্যথা লেগেছে দুঃখ লেগেছে, মা বলে মাফ করা যাবে না। নবীজি বললেন এমনি করে হবে না, আলকামা মায়ের সামনে কাঠ জোগাড় করা করো, আগুন জানালো করো, মালকামা মাকে আগুনের দ্বারে বসিয়ে দেওয়া করো, মা এই আগুনের পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুন সত্তর গুণের তাপমাত্রা বেড়ে যাবে, তোমার আলকামাকে এইরকম আগুনে জ্বালানো হবে, মা তোমার আলকামাকে যদি শান্তি পেতে চাও একটুখানি মাফ করে দাও।